Hey guys, welcome back to the channel. This is Shojul Islam Shani and you guys are watching another of my new video. Asha kori tomader last car garir video ta onek beshi bhalo lagche karone so ekhon amra jacchi kothay Kushtia are ekta akam korchi akam hocche ami amar camera r je shotgun mic ta ache mic ta ante bhule gechi. Very good. Ei jonno rastar jaga ami counter e bidre change kore nilam but আসলে মেইনলি তো কুষ্টিয়া যাইতেছি এটা তো ব্লগ না মেইনলি কুষ্টিয়া যাওয়ার পর আমরা কি কি করছি এটা ব্লগ আর এমনও যেতে যেতে হয়ে যাবে রাত তো রাত্রে তোমরা এক দুইটা শুট দেখবা তারপর থেকে শুট শুরু হবে কালকের দিনের বেলা প্যারা নেই এখন কে কে যাবে সবাই একবার করে দেখ আস এত প্যারা একটা মানুষ কেমনে দাইছি আম হুদাই প্যারা দিল আপনার তোমারা তো মিয়া ভালো ভাবছিলাম মিয়া তুমিও তো মিয়া খারাপ মিয়া অজন প্যারা দিতেছে তুমি বলবা না আমার ফোন দিয়া যে ভাই কিন্তু আজারে প্যারা দিতেছে ভাই আমি নিজেও জানি না আমার তোমরা তো দেরি করলা কেন 100 টাকা কেটে আমার আমার টাকা গিফট ওকে থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ এটা দাও 100 টাকা লা ভাড়া দে এ কেমন গিফট ভাই কি করছ ফুটপাথ থেকে এই যে মাস্ক কিনলাম মিনিয়ন মাস্ক কয় টাকা 5 টাকা এটা ইম্পোর্টেড ব্যাগ জাপান চাইনিজ মাস্ক আমরা পরি না ইউ নো জাপানি মাস্ক মিনিয়ন হ্যাঁ উগান্ডার মাস্ক এটা আমি কুষ্টিয়া গিয়ে পরে পরবো বন্ধু এটি দাইস না জাপানি কিছু জাপানি একদম 100 আপনার মতো দেখা মনে না তো আপনি এটা কিনতে পারবেন ভাই এটা একদম 100 টাকা দিয়ে তো আমি তোরই কিনে ফেলতে পারবো কিরে তোরা সবাই বসলি একসাথে সিএম এরকম আলাদা দিলি কেন তোরা সবাই সব সময় আমার সাথে এমনই করো ও ডিস্টার্ব করে তাই না অনেক অনেক তো ডিস্টার্ব করো সেই জন্য তোরে দিলাম আলাদা বয়
আমরা সুন্নতে সাতনার বাসাটা ঘুরে আসলাম, খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘোরাঘুরি করার টাইম, তাই না? ইয়েস। আর যেহেতু শীতকাল এখানে নাকি অনেক বেশি শীত পড়ে, মাইনাসে নাকি নামে নাকি? মাইনাসে নামে না, বাট অনেক শীত, আমার ঠান্ডায় নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা বের হবো কুষ্টিয়া সিটিটাকে এক্সপ্লোর করার জন্য, ঠিক আছে? এখানে যত রকম ঘোরার জায়গা আছে সব কিছু ঘুর। জয়, স্ট্রিট ফুড হবে নাকি? 100-100 প্রথম কেন আমায় মারলা ব্লক, আমি লয়ালিটি মজবুত রাখতে প্রোফাইল করলাম লক, তোমার ইনস্টাগ্রামে মেসেজ করলাম আমি 1000, কত কষ্টে নাম্বার ম্যানেজ কইরা ফোন দিলাম আবার, তুমি আমায় এত ইগনোর করো মাইন্ড করি না, তবু কেন তোমায় ছাড়া আমি থাকতে পারি না, কারণ তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন। চলো না আমার সাথে, রাখো আমার হাতে, কতদিন ইগনোর করবা, দুঃখ দিবা মনে। সো গাইজ, আমরা চলে আসলাম কুষ্টিয়ার গড়াই ব্রিজে। আর এই ব্রিজটা খুবই বেশি জোস। আর পাশে কি জয় ট্রেন লাইন, রেল লাইন। তো এখন আমাদের সাথে যদিও ড্রোন নাই, প্যারা নাই, বাট ভিউটা অনেক বেশি জোস। পাশে দেখ বন্ধু, দেখ পাশে নদী, তার পাশে জঙ্গল, মানে এত জোস কেন? এটা কি গাছ বন্ধু? এটা জলপাই গাছ। এখন কিন্তু বিকেল, কিন্তু এত পরিমাণ কুয়াশা। আর এনে ছোট কাকু বলছিল না শীতের, কাকা কিন্তু কুষ্টিয়ারই, প্যারা নাই। তো কাকা আপনি ঠিকই বলছিলেন, অনেক বেশি ঠান্ডা, আমার নাক দিয়ে আর কোন কোন জায়গাতে পানি বাড়িতে চাললাই জানো, কথার কথা ব্রো। তো ব্রিজটা অনেক বেশি জোস, এই জন্য ভাবলাম আমি দাঁড়ায় সবাই দেখাই দিই। তো আপনারা কুষ্টিয়া যদি আসেন, এই ব্রিজটা অবশ্যই আসতে পারেন। আর যদিও ব্রিজটা একটু নতুনই, মানে টানা নেই, কারণ ব্রিজটার সাসপেনশন আছে, জল একটা গাড়ি যায়, ও বাবা রে বাবা যে কাপানটা দেয়। এখন যাওয়া যাক, চলো খবর নিয়ে দেখো এলাকা মহল্লাতে, আমি একদম সলিড পোলা, ভালোবাসা পড়ছি বাটে, তুমি আমায় এত ইগনোর করো মাইন্ড করি না, তবু কেন তোমায় ছাড়া আমি থাকতে পারি না, কারণ তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন, আমরা এখন চলে আসলাম কুষ্টিয়ার লালনে। তো আসার পরে যে আমাদের যে ভাই আমাদেরকে নিয়ে আসছে, তারা জিজ্ঞেস করছি, ভাই জায়গাটার নাম কি? বলছে ভাই কুষ্টিয়ার লালন। আমি বলছি ভাই জায়গার নাম কি? সে আমার বলছে ভাই জায়গাটার নামই লালন। তো আপনারা বুঝছেন, We're at Lalon Shah's Majar now. So Lalon Shah was born right here at 1772 and he is a singer, songwriter, mystic and saint. He's the creator of many marvelous musical creations like, you know, Milon Hobe Koto Dine and Hachar Bitor Ochin Pakhi. So this is his place. We're going to roam around and see what he did here. Hello guys. তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লালনের মার্বেল দিয়ে একটা ছবি, তারপর ওখানে লালনের ভাস্কর্য। মেনলি এটার কারণ হচ্ছে এখানকার মানুষ লালনকে নিয়ে খুবই, মানে গর্বিত বা প্রাউড ফিল করে। তো এই জন্য আমরা কি এখানে সব জায়গায় কিছু না কিছু লালনের ছাপ দেখতে পারা। তাছাড়া এখানে আশেপাশে অনেক ছোটোখাটো দোকান আছে, তো ওখানে অনেক কিছুই পাওয়া যায়। চলেন আমরা একসাথে দেখবো যেগুলো লালন রিলেটেড। ইয়েস। তো গাইজ, আমরা চলে আসলাম লালনের মাঠের গেটের বাইরে। আর এখানে আসার পরে দেখতেছি যে অনেক ইনস্ট্রুমেন্টাল জিনিসপত্র আছে, একতারা, দোতারা।
তো বেসিক্যালি লালন শাহ যেসব জিনিসপত্র যে গান টান করতো তো তারই একটা ছাপ হচ্ছে এই দোকানগুলো আপনারা যারা এইসব কিনতে চান অথবা লালনের অনেক বেশি ফ্যান তারা অবশ্যই আনতে গাইছে কিন্তু দিবি দেখাই এগুলো কিনতে পারেন তখন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি আরো কি কি আছে খুবই জোস একটা পরিবেশ কোনো ময়লা নেই সিটি কর্পোরেশন কিন্তু অনেক বেশি সচেতন বিকজ একটা বোতল আমি এখনও পর্যন্ত খুঁজে পাই নাই রাস্তা একটা ময়লা নেই সো গুড জব এসব আসলে আমাদের দেশের একটা ঐতিহ্য সো আমরা এটা খুব ভালোভাবে জায়গাটার যত্ন নিতেছি এটা আমাদের জন্য অনেক বড় একটা কৃতিত্ব শাফিন সেট এখানে আমরা যেখানেই যাই লালনের একটা ছাপ আমরা সব জায়গাতে দেখতে পাচ্ছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে লালনের একতারা অর দোতারা অর তিনতারা আমি জানি না এটা কি একতারা না একতারা তো যাই হোক লালনের সেই একতারা একটা নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যা করি আমরা সব এখানে ঘুরতে আসি বাট ঘুরতে এসে কি করি আমরা এটা তো লাফালাফি করতেছি মানুষজন যার ফলে এগুলা কিন্তু নষ্ট হয় আমাদের উচিত এগুলো আমাদের দেশের সম্পদ যারা টুরিস্ট আসে তারা কিন্তু এগুলা থেকে দেখে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানবে আমাদের ইতিহাস সম্পর্কে জানবে বুঝবে বাট আমরা চাই না এই সম্পর্কে সব একটা নেগেটিভ একটা ধারণা পাক সো উই শুড সেভ ইট অ্যান্ড মেক ইট ক্লিন সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলার অয়েল পেন্ট বলে মেবি কাপড়ের উপরে তুলি দিয়ে রং করা এখানে প্রত্যেকটা ছবি কোনো না কোনো স্টোরি ক্যারি করতেছে এখানে দেখি সাপে কামড়াইছিল যাই একটা মুভি দেখছিল পানিতে ভাসায় দেয় পরে ফিরে আসে যাই হোক সো আমরা এরকম কয়টা ছবি দেখে আসি এখন এটা প্রবাবলি আজকের শেষ শুট আমরা এখন চলে আসছি একটা চরে চরটা অনেক বেশি জোস সবাই একটু দেখাই জাস্ট ভিউটা দেখো সেই ভাই এত সুন্দর জায়গাটা কি ভাই এটা এটা শ্মশান ভাই আই হাই ভাই পালাই ভাই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ তো কালকে রাত হয়ে যাওয়ার কারণে কালকে ব্লগটা কন্টিনিউ করে নিই ব্লগটা আমি পরের দিন সকালে স্টার্ট করতেছি আর রাত্রে বেলা লুক হেয়ার বুঝি তো বন্ধু চলে আসছে মাদারীপুর থেকে গাড়ি নিয়ে বিকজ আমাদের এমনিতে অনেক কষ্ট হইতে ছিল গাড়িটাতে সারা চলতে তো বন্ধু আজকে কই কই নিয়ে যাবে গাড়িতে তোমরা তো গতকালকে ঘুরেছো তোমরা ভালো জানো যে কোথায় কোথায় নাস্তাও খাই নাই আর যে উদ্দেশ্যে আসছি বন্ধুর বাসায় দাওয়াত ছিল তো অলরেডি তিনটা কিন্তু বাইরে গেছে আজকে আমি তো গেলে তো খাবার তো দিব না তো আমরা খাওয়া দাওয়ার পরে আবার কথা হইতেছে আজকে ঘোরাফেরা শেষ দিন বিকজ আজকে রাত্রে তুমি রানি হবে বলে যতগুলা দেখো চলে আমার মনে ভাই না একসাথে বলে বড় কার জানি গলে ভালোবাসা ছিল নাকি কম কম নাকি আবেগেরই টান টান বেড়ে হয়ে গেল ভয় ভয় থেকে শুরু হলো ক্ষয় ক্ষয় হয়ে গেল পরাজয় জয় পেয়ে যাবে যেটা হয় সেটা হয় ভালো হয় আমার কল্পটা ভালো হয় তবে সব কল্পনাগুলো কালো হয় যত লিখি তত মুছে হয় যত ধোকা তত শিখা হয় চোখ ছোট থেকে বড় হয় এলোমেলো সমাজে ব্যস্ত আমি ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে পথভ্রষ্ট
কষ্ট আমি ব্যস্ততার মাঝে একবার প্রশ্ন আমি কে ভালোবাসে পাশে কি জানি না এতরই দুই গুণ মানুষ খাইতে পারে এটা আমার জন্য এটা আমি তুমি আমাদের সবার জন্য সে পাশে না We are already late. The last time I was here, I was here. So, guys, I'm not sure if I'm here. I'm here. I'm here. I'm here. But, I'm here. But, I'm here. I'm here. I'm here. I'm here. এটা 5টা বাজে বন্ধ হয়ে যায় ঠিক আছে তোমরা দেখতে পাইতো সময় কি ঠান্ডাটা লাগছে অনেক বেশি ঠান্ডা লাগে গেছে বাট প্যারা নেই আমরা একটু লেট বাট যা দেখার আমরা বাইরে থেকে দেখতে পারতেছি ওইরকম ভিতরে বেশি একটা দেখার কিছু নাইও বাট দেখে গেলাম আর এখন তো ভিতরে ঢুকতে পারলাম না বাট ইন ফিউচারে ইনশাল্লাহ আরেকবার আসবো দেখার জন্য আজকে রাত্রেবেলা আমরা চলে যাচ্ছি ঢাকা কারণ শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে এই শরীর নিয়ে তো সবসময় কিছু প্যারা তো প্যারা নেই তো তোমাদের কুষ্টি অনেক সুন্দর যাদের সাথে দেখা করতে পারিনি এক দুজন বসিলা যদিও তো তাদেরকে এক্সট্রিমলি সরি ভাই ইন ফিউচারে আবার আসবো তখন অনেক বড়ো ফ্যামিলি হয়ে যাবে সাবস্ক্রাইবারের আর তখন ইনশাল্লাহ তোমাদের সাথে ভালোবাসাটা বেশি পাবো কোনো প্যারা নেই তো আজকের মতো এখান থেকে চলে যাই ইন ফিউচারে আবার দেখা হইতেছে ঠিক আছে কে রে আমি একটু গুলি করি জয় তুমি তো কাটার মধ্যে ঢুকতে পারতেছো না জয় এসব কি জয় ওকে কি বাসি কোকিল দোয়েল ময়না দেহি বাজাও তো জিনিসটা খুব সুন্দর খুব বেশি জোস মামা বাসি কত বিশ টাকা সাফিন চলো তোমার নাগরদোলা উঠে চলো বন্ধু তুমি আমি সবচেয়ে উপরে বসবো ওকে ওকে নাগরদোলায় বসবো আর নাগরদোলায়
আমি না বলতে বলছি কি আমার ভাই বলা কি আপনাকে জানি পুরা আরে ভাই আর ভয় দেখে আমার ভয় লাগা বন্ধ হয়ে গেছে ভাই চল যে আবার আয়ো মে বাদর চদু ও ভাই সাইরে চাদার কে উপর এই বাচ্চে মেরি মেরা এমপ্লিফায়ার গান ফায়ার ভয় লাগে ভাই থামাও থামাও ভাই থামাও তো আর কে যাবো থামাও মিয়া তুমি আরে মারাই তুমি দাও আরে না যাবো না থামাও আমি না থামাও না থামাও না বন্ধ করে বন্ধ ঠেলা দাও এই না না আস্তে 1 টাকাও দিব না আমি দেই সো গাইস তোমরা কুষ্টিয়া আসবা ঠিক আছে অনেক কিছু দেখার আছে দেখা যাবা আর কুষ্টিয়া আমরা পুরোটা দেখাইতে পারি নাই সো ইনশাআল্লাহ নেক্সট বার হবে আর কুষ্টিয়া ঘুরতে ঘুরতে পুরো অসুস্থ হয়ে গেছি নাক গেছে বন্ধ হয়ে দেখতেছো তোমরা প্যারা নেই তোমরা ব্লগটা দেখবা ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হিট দা বেল আইকন আর ভাই কেউ এই যে আয়শা এই নাগরদোলায় ভাই কে উঠবে না ভাই মাস্টার কারণ আরে এই যে চেহারা 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 দেখাই দিয়া যায় এই যে এই লোক আর এই যে এই লোক এই শর্ট এদের নাগরদোলায় উঠবেন না তো জানতাছে আমি